জামা মসজিদে এই যেটা মহেশ ফুসকরণী জামা মসজিদ স্থাপিত উনিশশো আটাত্তর ইংরেজি সুবর বাজার ফেনী এই মসজিদটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে মূলত হলো এই মসজিদে আমি আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছরই মেরামতি করছিলাম আজ থেকে নয় বছর আগে এটা আগে আমি যখন আসছিলাম টিনের ঘর ছিল আলহামদুলিল্লাহ এখন সুন্দর একটা পরিবেশে চমৎকার একটা মসজিদ আলহামদুলিল্লাহ আমি থাকা অবস্থায় সবার সহযোগিতা এলাকার আন্তরিকতায় করা হয়েছে মাসা এটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখবেন ইনশাল্লাহ এটা এমন সুন্দর করে করা প্রতিটা কাজ পুঙ্কানো পুঙ্কানো করা হয়েছে মাসাল্লাহ এটা মসজিদের সামনে সুন্দর একটা ফুকুর সিঁড়ি জাম্বুরা গাছ এখানে আছে সুপারি গাছ এই যেটা মসজিদের বারিন্দা সাইড এটা খুব সুন্দর এটা হলো মসজিদের বারিন্দা কাজগুলো সুন্দর করে করা হয়েছিল তখন মাসা আল্লাহ এই এটা একদম আল্লাহর মহাজ হাফিজ ইসমাই মাসা আল্লাহ এটা মুদার খাট এখানে মাসা আল্লাহ এটা মসজিদ ভিতরে পাঁচ কাতার অনেক সুন্দর গোছানো একটা মসজিদ একদম মনের মাধুরী মিশিয়ে পুরো এলাকার আন্তরিকতা সহযোগিতায় ভালোবাসা এই মসজিদটা করা হয়েছিল ইনশাআল্লাহ এটা হলো মসজিদের মেম্বার আজকে আমি এখানে জমাই করছি একুশ তারিখ এখানে আজকে জুমা পড়ছি আলহামদুলিল্লাহ এই হলো মসজিদের ভিতরের সাইড অনেক সুন্দর বাইরের সাইড অনেক সুন্দর এটা হলো তিনদিকে বর্ডার ভিতরে এই গ্রামটি এটা হলো এক নম্বর ওয়ার্ডে পড়ছে মসজিদের টাইলসগুলো অনেক দারুণ এরা আল্লাহ তাল এই মসজিদকে কবল করেন সবার না যাতে জরিয়া বানা দেন এটার প্রতি আলাদা একটা মহাব্বত আছে যেহেতু এই জায়গায় ছয় বছর ছিল মসজিদের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম দেশ বিদেশের এলাকার সবার দান অনুদান আন্তরিকতা ছিল আল্লাহ সবার দান অনুদান আন্তরিকতাকে কবুল করেন সবার ভালোবাসাকেও কবুল করেন জাজাকুমুল্লাহ আসসালাম